প্রিয় দর্শক মণ্ডলী, শীতকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া এক নিয়ামত স্বরূপ সিজন। যেভাবে শাকসবজি এবং ফল ফলাদির বিশেষ সিজন, তেমনি আমলের জন্য এটা বিশেষ এক নিয়ামত স্বরূপ সিজন। তাই আজ আমরা আলোচনা করব এই শীতে যে পাঁচটি কাজ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহসমূহ মাফ করে দিতে পারেন, আপনাকে পরকালে জান্নাত নসিব করাতে পারেন এবং আপনার ইহকালীন ও পরকালের অর্থাৎ দুজাহানের কল্যাণ দান করতে পারেন এবং সর্বোপরি আপনার মনের আশাগুলো পূরণ করে দিতে পারেন ইনশাআল্লাহ। প্রথমত, শীতকালে আপনার সামর্থ্য থাকলে গরিব অসহায়দের শীতের বস্ত্র দান করতে পারেন। সামর্থ্যের মধ্যে থেকে অবশ্যই আপনি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর একটি হুকুমকেই পালন করার নামান্তর। ষড়ঋতুর দেশ বাংলাদেশে বছর ঘুরে আসে শীত বা শৈত্য প্রবাহ। পৌষ মাঘ দুই মাস শীতকাল, হাড় কাঁপানো শীতে নাকাল দরিদ্র ও ছিন্নমূল মানুষ, হৃদাত্ম সহ বিভিন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ। কোরআন আল্লাহ বলেন, তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র ইতিম ও বন্দীদের সাহায্য করে, খাদ্য দান করে। সূরা দাহার আয়াত ৯-৮। তাই যদি একজনকেও আপনি শীতের বস্ত্র দান করে তার উপকারে আসতে পারেন, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হবেন। সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুমিন অন্য বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল, মহান আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ কাপড় পরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস ৯-২৪৪৯। দ্বিতীয়ত, শীতের দিনে বেশি বেশি নফল রোজা রাখা। তবে মনে রাখতে হবে, নফল রোজা রাখার আগে ফরজ রোজা কাজা থাকলে তা আগে আদায় করে নেবেন। ইমানদারের জন্য শীতকাল বিশেষ গুরুত্বের দাবি রাখে। হাদিস শরীফে এসেছে, শীতকাল মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। হযরত আমের ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। তিরমিজি হাদিস ৯-৭৯৫। শীতকালে দিন থাকে খুবই ছোট, তাই শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না। সুতরাং শীতকালের দ্বিতীয় করণীয় হলো, কারো যদি কাজা রোজা বাকি থাকে তাহলে শীতকালে সেগুলো আদায় করে নেয়া। তাছাড়া বেশি বেশি নফল রোজা রাখারও একটি সুবর্ণ সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিশুদ্ধ নিয়তে যে ব্যক্তি একদিন রোজা রাখলো, মহান আল্লাহ প্রতিদান স্বরূপ তাকে জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে ৭০ বছরের দূরত্ব কমিয়ে দেবেন। বুখারী হাদিস ৯-২৮৪০, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। শীতকালের তৃতীয় ইবাদত, তাহাজ্জুদের নামাজ আদায় করা। শীতকালে রাত অনেক লম্বা হয়, কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তে সক্ষম হতে পারে। মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন, তাদের পার্শ্ব সজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদা আয়াত ৯-১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার উপর খুশি হন যে রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে। ইবনু আবি শাইবা ৩৫৩৮, আহমদ ১১৭৬২, শারহুস সুন্নাহ ৯-২৯। শীতকালের চতুর্থ ইবাদত, উযু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া। শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে, তাই যথাযথভাবে ধৌত না করলে উযু গোসল ঠিকমতো আদায় হয় না, আর উযু গোসল ঠিকমতো আদায় না হলে নামাজ শুদ্ধ হবে না। তাই এ বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে, এমনকি শীতের মৌসুমে গরম পানি দিয়ে উযু করলেও সওয়াবের কমতি হবে না। উযুর গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যার কারণে আল্লাহ পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবারা বললেন, জি হ্যাঁ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কাজগুলো হলো, মন না চাইলেও ভালোভাবে উজু করা, বেশি পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা। মুসলিম হাদিস ৯-২৫১। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আমার ন্যায় এরূপ উজু করে, একাগ্রচিত্তে দুরাকাত নামাজ পড়বে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী হাদিস ৯-১৫৯। হযরত আবু বকর ইবনু আবু মুসা রাদিয়াল্লাহু আনহু তার পিতার সূত্রে বর্ণনা করেন, যে ব্যক্তি দুই শীতের ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ তারগিব হাদিস ৯-৬৪৪। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেব না যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তোমাদের ক্ষমা করে দেবেন আর আল্লাহর কাছে তোমাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে দেবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীত বা অন্য যে কোনো ঠান্ডা কষ্টকর মুহূর্তে ভালোভাবে উযু করা। মুসলিম হাদিস ৯-৫৩৯। হযরত
হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত সালাত যা আল্লাহ তাআলা বান্দার জন্য ফরজ করেছেন যে ব্যক্তি এই সালাতের জন্য ভালোভাবে উযু করবে সঠিক সময় আদায় করবে এবং এর রুকু ও খুশুকে পরিপূর্ণ রূপে করবে তার জন্য আল্লাহর ওয়াদা রয়েছে তিনি তাকে ক্ষমা করে দিবেন আর যে তা না করবে তার জন্য আল্লাহর ওয়াদা নেই ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিতে পারেন আর ইচ্ছা করলে শাস্তিও দিতে পারেন সহিহ আহমদ হাদিস নং 22704 আবু দাউদ হাদিস নং 425 মালিক হাদিস নং 14 নাসাঈ হাদিস নং 461 সহিহ আত-তারগিব হাদিস নং 370 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন আমার উম্মত উদর চিহ্ন বহনকারী গুররান মুহাজ্জালিন অর্থাৎ উজ্জ্বল মুখমণ্ডল ও হাত পা সহ হাজির হবে তাই ওই উজ্জ্বলতা যারা বৃদ্ধি করতে সক্ষম তারা যেন তা বৃদ্ধি করে নেয় সেই বুখারী হাদিস নং 136 মুসলিম হাদিস নং 35246 পঞ্চম নম্বর হলো শীতের রাতে স্ত্রী সহবাস করলে কষ্ট হলেও ফরজ গোসল করে ফজরের নামাজ আদায়কারী ব্যক্তির উপর আল্লাহ খুশি হন আমাদের দেশে শীতকালকে বিয়ের মৌসুমও বলা হয় এই উপমহাদেশে শীতকালেই বেশি বিবাহ সম্পাদন হয়ে থাকে এক্ষেত্রে যারা বিবাহিত দম্পতি তাদের বেশিরভাগই সহবাস করে শীতের ভয়ে ভোরবেলায় গোসল করতে অলসতা করেন ফলে তাদের ফজরের নামাজ প্রায় কাজা হয়ে যায় অথবা ভোররাতে ঘুমের চাপ বেশি থাকে বলে অনেকেই স্ত্রীর শয্যা ছেড়ে উযু গোসল করতে আলসেমি করে থাকেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তার প্রতি তুষ্ট হন আল্লাহ হাসেন এবং তার কারণে খুশি হন সেই ব্যক্তি হলো যার আছে সুন্দরী স্ত্রী এবং নরম ও সুন্দর বিছানা তো সে এসব ত্যাগ করে রাত্রে উঠে নামাজ পড়ে এর জন্য আল্লাহ বলেন সে নিজের প্রবৃত্তিকে দমন করে আমাকে স্মরণ করে অথচ ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত বাবারানী কাবির মুস্তাদ রাগে হাকিম হাদিস নং 68 সহি তারগিব হাদিস নং 629 কেউ কেউ একে তাহাজ্জুদ বলেছেন আবার কেউ কেউ ফজরের নামাজের কথা উল্লেখ করে থাকেন এছাড়া আরেকটি বিষয় সবসময় মনে রাখবেন সেটা হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াক্ত সালাত এক জুমা হতে অপর জুমা পর্যন্ত এবং এক রমজান হতে আরেক রমজান পর্যন্ত সব গুনাহের কাফফারা হয় অর্থাৎ সব গুনাহ ক্ষমা করা হয় যদি কবিরা গুনাহসমূহ থেকে বেঁচে থাকা হয় সহিহ মুসলিম হাদিস নং 233 আহমদ হাদিস নং 9197 সহিহ হাদিস নং 3322 সহিহ আল জামি হাদিস নং 3875 প্রিয় দর্শক মণ্ডলী মোট কথা হলো শীতে হোক বা গরমে আল্লাহর হুকুম মেনে চলা আমাদের জন্য অনিবার্য অনেকে ঠান্ডার কারণে শ্বাসকষ্টের সমস্যার কারণে শীতে ফজর নামাজ ছেড়ে দেন অথচ তারা মনে রাখে না আল্লাহ তাদেরকে কত নিয়ামতে ভরপুর করে রেখেছেন দুনিয়ার এই শীত বা গরম আখিরাতের ভয়াবহতার তুলনায় খুবই তুচ্ছ তাই কোনো অজুহাতে নামাজ ছাড়বেন না নামাজ হলো ভেস্তের চাবি নামাজ ছাড়া কোনো মুমিনের কোনো অস্তিত্ব নেই নামাজের মাধ্যমে বান্দা প্রতিদিন পাঁচবার আল্লাহর নিকট কৃতজ্ঞতা আদায় করে থাকে আর কৃতজ্ঞ ব্যক্তিকে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের উত্তম প্রতিদান দান করেন মনের আশা পূরণ করেন মনের ইচ্ছে পূরণ করেন আল্লাহ আমাদের শীতে বা গরমে বৃষ্টি বা রোদে যে কোনো সময় নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক মণ্ডলী জানার সাথে দাওয়াতি কাজের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ আর যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুন্দর রাখুন সুস্থ রাখুন এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ